কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গৌতম শর্মাকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। আদালতে অভিযুক্ত আসামির 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর। আগামী 15 তারিখ গৌতম শর্মাকে আবার আদালতে তোলা হবে বলে জানান তিনি। তাছাড়া ধারা 376 যুক্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল আদালত পুলিশের সেই আবেদনও মঞ্জুর করেছে বলে জানান বিদ্যুৎ সূত্রধর। ইনভেস্টিগেশন অফিসার গৌতম শর্মা নামে একজনকে আদালতে প্রডিউস করেন 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে, এবং আদালতে ইনভেস্টিগেশন অফিসার আরেকটা প্রেয়ার দেন সেকশন 376D এবং সেকশন 328 অফ আইপিসি অ্যাড করার জন্য। আদালতে আমরা হিয়ারিং করেছি। হিয়ারিংয়ে প্রথম অবস্থায় আমাদের সাবমিশনটা ছিল সেকশন 376D এবং সেকশন 328 অ্যাড করার। আদালত এইমাত্র অর্ডার পাস করেছেন এবং 376D এবং 328-এর 8 অ্যাড করার যে প্রেয়ারটা ছিল এটা এই প্রেয়ারটা আমাদের অ্যালাউ করেছেন, এবং 5 দিনের যে পুলিশ রিমান্ডটা ছিল প্রেয়ারটা ছিল এই প্রেয়ারটাও অ্যালাউ করেছেন। আগামী 15 তারিখ অবধি পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন, দ্যাট ইজ 15 তারিখ রিকোয়েস্টকে আবার আদালতে প্রডিউস করা হবে। 376D অ্যাড করার মানে হলো কি, এটা মানে গ্যাংরেপ একজন না অনেকজন আসামি থাকতে পারে, আইও ইনভেস্টিগেশন করছে। রিমান্ডটা পুলিশ রিমান্ডটা চাওয়া হয়েছে যে আর কে কে আসামি 21% আছে এই মামলাতে, এবং প্লেস অফ অকারেন্সটা অ্যাকচুয়াল প্লেস অফ অকারেন্সটা কোন জায়গাটায়, এবং আরও বিভিন্ন তথ্য আয়ু উদ্ধার করার জন্য পুলিশ রিমান্ড এই মামলাতে জরুরি, এই জন্য পুলিশ রিমান্ডটা চেয়েছেন। উল্লেখ্য, অভিযুক্ত আসামির বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণ সহ বিভিন্ন ধারায় মামলা নিয়েছে পুলিশ। বর্বর এই ঘটনায় জড়িত ক্রিমিনালরা কঠোর শাস্তি পেলেই পুলিশের প্রতি মানুষের আস্থা বহু গুণ বেড়ে যাবে তা অবশ্যই বলা যায়। তার জন্য একান্তভাবে দরকার সঠিক এবং পেশাদারী তদন্ত করে চার্জশিট দেওয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।